আমার লাইফের প্রথম যখন আমি বক্তৃতা সমাজে নামি, তখনই পশ্চিম বাংলার মাটিতে সর্বপ্রথম টেলিভিশন আসে ব্যাপক হারে। শুনতে পাচ্ছেন কথা? টেলিভিশন বোম্বে এসেছিল 1960 সালে, কলকাতা এসে জুটেছে 1975। আস্তে আস্তে আমাদের মফস্বলে ছড়াতে লাগলো। আমি একটা বই লিখলাম 1990 সালে, তখন আমি সবে মওলানা পাশ করেছি। বইটার নাম দিলাম ইসলাম বনাম রেডিও টিভি। তাতে টিভি দেখার যত রকমের যুক্তি ছিল, সেই কাঁচা বয়সে সব যুক্তিগুলো খণ্ডন করলাম। গান বাজনার ভয়াবহতা লিখলাম। গান বাজনা শুনে আনন্দ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, তাতে প্রমাণ দিলাম অন্তত 10-12টা বড় বড় পৃথিবীর কেতাবের দলিল দিয়ে। টিভির বাড়িতে খাবো না বলে সর্বপ্রথম আমি আন্দোলন শুরু করলাম। এদেশের কোন মওলানা মৌলবি পীর সাহেব এই কথাটি আগে কেউ বলিনি। জি, বিরাট ঝড় উঠলো আমার এলাকার বড় বড় আলেমদের সঙ্গে আমার প্রচুর মতভেদ তৈরি হলো। তারা যেহেতু ওই জাতীয় বাড়ি, তখন যা দু একটা বাড়িতে জুটেছে তারা কিছু না ভেবে খাচ্ছিলেন। বহু রকমের প্রশ্ন আমার এগেনস্টে এলো, আমি সবগুলো ভাই তো ওই পিরিয়ডের কথা বলছি। আমাকে আমি জেনে বুঝে আজও পর্যন্ত আল্লাহর দয়া হেফাজতের মালিক আল্লাহ, যে খায় চিনি তারে জগায় চিন্তা মনি, কথাই বলে না। তো জেনে বুঝে আল্লাহ আমাকে ওই রকম বাড়িতে খাওয়ান। অনেকে প্রশ্ন করেছে, হুজুর খাবেন না তার টাকা নেবেন কেন? যে আমি বললাম আমি জোন কাটতে এসেছি, তা আমি যদি অমুসলিমের বাড়ি কথার কথা জোন কাটিতে মজুরি নেব না? খাওয়াটা মানবতা, পয়সাটা মজুরি, আমার শ্রম আর সময়ের মূল্য। আমাকে কোন লোক বলছে, জি কোন লোক আমারে বলছে, হুজুর আপনি আমার বাড়ি খান, আমি কালকে টিভি বাদ দেব। আমি ভাই তুই টিভি বাদ দে ডাকিস, আমি তোর বাড়িতে পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে যাবো। কালিয়া কপ্তা আমার দিতে হবে ভাই, একবার যদি ও আমারে খাওয়াতে পারে। আমার মনে আছে দাদা হুজুর কেবলা সুৎকরের বাড়ি খেয়েছিলেন, সুৎকর খুব কেঁদেছিল, হুজুর আপনি পয়সাটা দেবেন না, আমি আর জীবনে সুদ খাবো না। দাদা হুজুর বলেছিলেন আজকের খেয়েছি পয়সাটা নাও, তুমি যদি সুদ খাওয়া ছেড়ে দাও, সুদের সংস্রব এই শব্দটা আছে, সুদের সংস্রব ত্যাগ করো, তোমার বাড়ি আমি অন্য সময় খাদ্য গ্রহণ করব। আজকে যখন খেয়ে ফেলেছি হোটেলে খাওয়ার মতো দামটা নেওয়া লাগবে। জি প্রিয় ভাইরা, তো আমি আমার বক্তব্য, আমি এসেছি হেদায়েত করতে, দ্যাট মিন্স হেদায়েতের কথা বলতে। আর আমি যদি নিজেই বেহেদায়েত হয়ে বাড়ি যাই তাহলে আমার কথায় লোক আর হেদায়েত হবে কিসি? আপনি বললে বিশ্বাস করবেন না, হয়তো বলে ফেলছি, চাঁপালির লোকেদের ভালোবাসি, বহুদিন ধরে আসি, তো আমার আব্বার সঙ্গে থেকে পরিচিত, ফলে মন খুলে বলছি। আমি জীবনে আজও পর্যন্ত কি মোটর সাইকেল কি চার চাকা নতুন চাপিনি, আমি শুধু ইন্টারেস্ট দিতে হবে তাই পূর্ণ ঢের ঢেড়ে গাড়ি চালাই, বেয়েছে তো নতুন গাড়ি একটা নিতে পারি। কিন্তু নতুন গাড়ি নিতে গেলে হয় আমার সরকারের ট্যাক্স দিতে হবে, নাহলে ইন্টারেস্ট দিতে হবে, ঠিক কিনা বলেন? তা আমি সুদ দিয়ে গাড়ি চেপে এসে লোকের বলবো সুদ খাওয়া হারা, ইহজ জীবনে কোনোদিন হয়? ইহজ জীবনে কবুল হয়? দেশের কত বড় বড় হোতা রয়েছে 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা দামে, যত নতুন কোম্পানি ফোর হুইলার বেরোয় প্রাইভেট চাপা পীর সাহেব আর পীরজাদা হুজুর কেবলা অনেক আছে। আমি আজও পর্যন্ত মোটর বাইকটাও নতুন চাপিনি,
উনিশে বিজি পাঁচে সুদ দিতে বই ভয়তে পাঁচে সুদ দিতে বই ভয়তে চার চাকা আজ পর্যন্ত নতুন চাবি কিরা মনে হচ্ছে এই গল্পটা যদি না করতাম কাইম সাহেবের এই কথাটা কাইম সাহেবের কাছের লোক ছাড়া আপনারা কোনোদিন জানতেও পারতেন না ঠিক কিনা বলেন রেকর্ড নিয়ে আসুন আজকের গাড়ি চাপছি কুড়ি বছর এই কুড়ি বছরে কটা গাড়ি চেপেছি আর কি কি গাড়ি চেপেছি জি সবগুলো খুঁজলে দেখা যায় সব স্বর্ণ গাড়ি একটাও নতুন গাড়ি না ইনস্যুরেন্স কেটেছি থার্ড পার্টি শুধু রোডে চলার পারমিশনের জন্য ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স কাটিনি জীবনেও যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে আর ইনস্যুরেন্স কোম্পানি টাকা দেবে ও টাকায় থুতু দেই থার্ড পার্টি কেটেছি শুধু রোডে চলতে দেবে না তাই শুনতে পাননি মুসলমান তো কাঁচা খুলে স্বাস্থ্য সাথী কার্ড করছে ব্যামো হবে পাঁচ লাখ টাকার ঊর্ধ্বে খরচ হলে সরকার দেবে আল্লাহ বলে কর সরকারের ঘরে কত টাকা আছে এত রোগ কত সামলাতে পারিস আমি দেখবো করে নে কাঁচা খুলে মুসলমান স্বাস্থ্য সাথীর কার্ড করছে করে না করে না তার মানে রোগ তো ডেকে বাড়ি আনা হচ্ছে রোগ ডেকে বাড়ি আনা হচ্ছে খোদার ভরসা শেষ আল্লাহ তুমি রোগ দাও দাও কে দাও টাকা রেডি আছে গল্প তো তাই বলে এই কথা বলেন না কেন সরকার সুযোগ দিচ্ছে তাই সরকার তো সর্বসারো লোন দেয় ও কি নীতি হবে মুসলমান ধর্ম করা সহজ ধর্ম বোঝা বহুত কঠিন বহুত চলুন ফিরে আমি আপনাকে বোঝাচ্ছিলাম জি একদম খোলা মেলা বলেছি ঢেকে ঢেকে বলি কালকে প্রশ্ন করবেন তার অ্যানসার আজকে দিয়ে দিচ্ছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বন্ধ মসজিদে নববীর বাইরে তিনি লাঠি খেলছেন ইসলামে লাঠি খেলা জায়েজ ইসলামে তীর নিক্ষেপ করা ট্রেনিং নেওয়া জায়েজ ইসলামে দৌড়োদৌড়ি করা জায়েজ এই তিনটে খেলা ব্যতীত ক্রিকেট ফুটবল আর আজকের মোবাইলের যা আছে আর বাস্তবের হাডুডু কিংবা ব্যাডমিন্টন যাই বলুন ইসলামে একটা খেলাকেও জায়েজ বলি বলি কটা খেলা জায়েজ তিনটে কি কি বলেছি লাঠি খেলা আর তীর ট্রেনিং দেওয়া তীর নিক্ষেপ ট্রেনিং অনুশীলন চর্চা আর দৌড়োদৌড়ি রসুলের অন্ধ সাহাবি তিনি লাঠি খেলছেন ঘরের ভেতর থেকে সম্ভবত বলছি আম্মা জানা আয়েশা এবং উম্মে সালমা দুজনাই নবীর বিবি তারা ওই অন্ধ সাহাবির খেলা দেখছেন রসুলুল্লাহ ঘরে ঢুকলেন রসুলুল্লাহ ঘরে ঢুকে বললেন তোমরা কি দেখছো তো বললে আমরা আপনার অন্ধ সাহাবির খেলা দেখছি রসুল বললেন ইহিতা জিবা মিনহু দুজনাই পর্দায় চলে যাও কি বললেন জোরে বলেন দুজনাই পর্দায় চলে যাও হযরত আম্মা জানা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী কি অন্ধ নয় রাসূল বললেন আমার সাহাবী অন্ধ হতে পারে তোমরা কি অন্ধ কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন রসুলের কথাটার গভীরতা বুঝছেন কিছু আমার সাহাবী অন্ধ হতে পারে তোমরা কি অন্ধ তার মানে কি প্রমাণ হলো আমাদের ঘরের মেয়েরা বউরা হুজুরি দেখতি বলে যা কিছু বলে পারবে পারবে রসুলের হাদিস থেকে কি প্রমাণ হয় পারবে যদি পারা যেত তাহলে রসুল ওই দুজন জীবন সঙ্গী নিয়ে আম্মা জান হযরত উম্মে সালামা আর উম্মে সালামা আর আয়েশাকে পর্দা করতে বলতেন না কথা শোনা যাচ্ছে কিছু ভাব এখন যদি বলেন হুজুর বাংলাদেশের বক্তারা পর্দা করতে দিচ্ছে বিরাট বড় বড় আন্তর্জাতিক বক্তারা প্রজেক্টের কথা বলছে ভাই আমার একটা কথা মুখস্থ রাখুন একটা কথা মুখস্থ রাখুন সেটা হলো এটাই সারা বিশ্ব জুড়ে যত ইসলাম বিরোধী
ভ্রান্ত মত তৈরি হয়েছে। কোন স্যুট পরা, শার্ট পরা, প্যান্ট পরা, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন মিনিস্টার, কোন রাজনীতিবিদ, কোন ঋষি মুনি, ঋষি জি কোন বৈজ্ঞানিক, এরা তৈরি করিনি। ইসলাম বিরোধী যত ভ্রান্ত মত তৈরি করেছে আমার মতো এরকম ভেকদারি মোল্লা মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালারাই। এই জন্য বসিরা শুধু লিখেছেন খোদার ভয় বর্জিত আলেম ধর্মের দুশ্মন। থেকে প্রমাণ হয় খোদার ভয় না করা আলেমও আছে না নাই? জোরে বলে, থাকবে না? থাকবে না, কেয়ামত পর্যন্ত থাকবে, কেয়ামত পর্যন্ত থাকবে জি। কত মারাত্মক কথা হুজুর লিখেছেন রদ্দেশিয়া বইতে, যে খোদার ভয় বর্জিত আলেম ধর্মের দুশ্মন। সে আলেম বলো কিন্তু নেই তার কাছে কি? জোরে বলে, খোদার ভয় নেই। হুজুর বলেছেন ও ইসলামের দুশ্মন, শত্রু, ওর দ্বারা তো ইসলামের উপকার হবে না। আপনি দেখছেন প্রজেক্টরের বক্তার কথা কত রকমের নেবেন, আমি মুখ খুললি আপনাদের কান মাথা ঝালাফালা ধরে যাবে। আমি জানি আল্লাহ শুকর যে বক্তারা বাংলাদেশে প্রজেক্টরে বক্তৃতা রাখে আর ওটা জায়েজের জন্য দলিল দেয় জি, তারা কি বক্তৃতা করে কি মন্তব্য করে আমার নুকুদর্পণে আছে বলো। কোন মৌলবি বলছে বিনা উজুতি কোরআন ছোঁয়া যায় না, মেনে নেবেন দাম 1.5 লাখ টাকা। কোন মৌলবি বলছে কল এখানে না, কল মাথার পেছনে, মেনে নেবেন। কোন মৌলবি বলছে ইমানদাররা যদি পাপ করে জাহান্নামে যায়, আমরা সুন্নতুল জামাতে বিশ্বাস করি, একদিন না একদিন সুপারিশে সে আবার জাহান্নাম থেকে জান্নাতে আসতে পারবে। বিশ্বাস করেন না? করেন না, জোরে বলে আমরা বিশ্বাস করি। ইমানদার যদি পাপ করে জাহান্নামে যায়, একদিন পাপের শাস্তির পরে কোথায় আসবে? সুপারিশ কে করবে? জোরে বলে, সুপারিশ কে করবে? সুপারিশ রসূলুল্লাহ করবেন, সুপারিশ রসূল করবেন, সুপারিশ হাক্কানি আলেমরা করবেন, সুপারিশ করবেন হাক্কানি পীর ওলি, সুপারিশ করবেন একজন মকবুল হাজী, সুপারিশ করবেন একজন সত্যকারের আল্লাহওয়ালা হাফেজ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, বাংলাদেশের মৌলবি ওয়াজ করছে 1.5 লাখ টাকা দাম, 2 লাখ টাকা দাম, বলছে যে একবার জাহান্নামে যাবে চিরকাল জাহান্নাম, ওরা জাহান্নাম থেকে নাজাত নেই। কথা বুঝতে পারছেন? তারাই প্রজেক্টরে বক্তৃতা করে আর জায়েজ ফতোয়া দেয়। বাংলাদেশের মৌলবি ফতোয়া দিচ্ছে মেয়েদের মুখ দেখা যায়, তাহলে যে মৌলবির কাছে মেয়েদের মুখ দেখা যায় ও মৌলবির কাছে পর্দায় মুখ দেখবে তার সন্মঙ্গলবার লাগে। কথা বলছেন না কেন? যে মৌলবি প্রজেক্টরে ওয়াচ করা জায়েজ বলছে, অন্য মৌলবি ফতোয়া দিচ্ছে মেয়েরা মসজিদে নামাজ পড়তে যেতে পারে, যেতে দেয় না বাংলাদেশে আর ভারতে, এটা এর গা দোষ। ওই ওইরা মৌলবি ফতোয়া দিচ্ছে ওই পর্দায় মহিলা ওয়াচ শুনতে পারে। এই কথা শুনতে পাচ্ছেন না কিছু? হ্যাঁ প্রিয় ভাইরা, সুতরাং ও মৌলবি দেখাবেন না, কাইম সাহেব মৌলবি কমছেন না বলো, এইটা মনে রাখুন যে সত্যকারের আলেমের জন্য শর্ত হলো খোদার ভয়। খোদার ভয় করা মৌলবি কজন ওইটা একটু দেখার দরকার।